সকালে এসে ওনাদেরকে ডাকাডাকি করলাম, ওনারা ডাকাডাকি করার পরে ওনারা মানে কোনো লাভ শব্দ নাই। তারপর তো ওইদের ফোন আমি কল দিলাম, ফোন সেভ করো না তো। তারপর আমি আমাদের স্যারকে ফোন দিয়ে জানালাম, অফিসের টাইম হয়ে যেতেছে স্যার, তুই দ্বারা ফোন মন কেন রিসিভ করতে হবে না, তো কী করে আমরা ইয়ে করবো, লোকজন এসে পড়তেছে, গ্রাহক এসে পড়তেছে, তখন তো ব্যাংক খোলার মানে এনি টাইম 10টা বেজে যেতেছে, দিনে রাতে 24 ঘন্টা জেনারেটর চালু, এটা তো সম্ভবত না, 10 মিনিট একটু আগুন লাগার সম্ভাবনা ছিল, তাহলে আগুন লাগতে পারে। তাই ভেবে আমরা জেনারেটারে স্যারকে কল দিয়েছি, স্যার বড় স্যার এসে জেনারেটার রুমে দেখে জেনারেটার চলতেছে, তারপরে অন্য কাউকে দিয়ে জেনারেটারের রুমে জ্বালানা ভাঙে, তারপরে ইয়ে করে ইয়া জেনারেটার অফ করাই। এরপর আমি আর ভিতরে আসি নাই, আমি জানি না। স্যার আমাকে ফোন দিল 10টার দিকে যে চেয়ারম্যান সাহেব প্রতিদিনের মতো আজকে ব্যাংকে ঢুকতে পারতেছি না, ভিতর দিয়ে লক করা আছে। আমাদের মানে ব্যাংকে দুইটা লোক থাকতো আনসার, ব্যাংকের বোর্ড পাহারা দেওয়ার জন্য, তো আজকে কি কারণে খুলতেছে না। তারা তখন শঙ্কিত চিন্তিত যে আসলে ভিতরে কি ঘটনা ঘটলো। আমি তখন তাদেরকে বললাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রশাসনের সাথে যোগাযোগ করে যাতে দরজা ভেঙে ভিতরে ঢুকে। আশঙ্কায় ছিলাম যে এটা এই ব্যাংকটা আমাদের রাধাগঞ্জ বাজারের একটা সম্পদ আদিয়াবাদের, এখানে অনেক টাকা পয়সা বোল্টে থাকে, কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে কিনা। এবং আমরা বাইরে থেকে সকলে আশঙ্কা করতেছি যে হয়তো বৈদ্যুতিক শক কিংবা অন্য কোনো কারণে স্টুপ করছে কিনা, দুইটা লোক একবারে কি হলো, সকলে আমরা চিন্তিত, এক একজন এক এক মতামত দিতেছে। পরিশেষে প্রশাসনের লোকজন এসে তাদের সহযোগিতায় ব্যাংকের ভিতরে ঢুকে দেখলো যে দুজন লোক মৃত অবস্থায় পড়ে আছে। তারা যেই গুদাম রুমে একটা চৌকি আছে সেখানে তারা রাত্রি যাপন করতো, থাকতো, সেখানেই তারা পড়ে আছে। আমরা আশঙ্কা করতেছি যে কোনো পয়জনিং অর্থাৎ খাদ্যের মধ্যে কোনো বিষক্রিয়া অথবা কোনো ডেট এক্সপায়ার খাবার খেয়ে তাদের এই ঘটনা ঘটছে কিনা। আসলে এটা বাকিটা হয়েছে তদন্তের বিষয়, এটা ইনভেস্টিগেশন করবে, ময়না তদন্ত করবে পুলিশ প্রশাসন, সিআইডি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের তদন্ত করতেছে, তো যেটা সেটা জানতে পারবো যে তদন্ত রিপোর্ট প্রকাশ হওয়ার পর। ধন্যবাদ সবাই। আরম্ভ হয় 10টায়, কাজের মহিলা আসে 9টায়, এসে পরিষ্কার করে মহিলা এসে দেখে যে কনস্টেবল গেটটি সে যখন ছাপানো ছিল সে যখন একটু ফাঁক করলো দেখে খোলা, তারপর দরজা ভিতর থেকে বন্ধ। তারপর উনি আমার এক অফিসারকে প্রথম ফোন দিল, আপনারা পুলিশকে ইনফর্ম করেন। যথারীতি পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ সদস্যরা 3-4 জন আসার পর ওনাদেরকে নিয়ে আমাদের উপস্থিতিতে, এলাকার জনগণের উপস্থিতিতে দরজা ভাঙা হয়। দরজা ভাঙিয়ে ভিতরে যেয়ে দেখা হয় প্রথম লোক অন্ধকারে, কারেন্ট ছিল না এলাকায়, জেনারেটর সারা রাত কী কারণে জানি চালানো ছিল, ওরাও হয়তো কারেন্ট না থাকার সময় ওরাও জেনারেটরটা চালাইছিল। লোক পুলিশ আসার পর তো ভাঙা হলো। তারপর আমরা প্রথম বোল্ড রুমে গেলাম, সেখানে আমার যে রক্ষিত টাকা হিসাব অনুযায়ী পুরোটাই আমরা যথাযথভাবে পেয়েছি। তারপর আনসার দিয়ে খোঁজাখুঁজি করার পর ওইখানে যে দেখলাম যে আপনার দুজন আনসারই অচেতন অবস্থায় পড়ে আছে, পুলিশ সদস্য বৃন্দ ওনাদেরকে চেক করলেন, বললেন যে না ওনাদের যে বডি ওনারাই বললেন যে ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে, হাত পাগুলি শক্ত হয়ে গেছে। তারপর আমরা বললাম যে এই মুহূর্তে ডাক্তার আনার প্রয়োজন আছে কিনা, ওনারা বললো যে অবস্থা দেখা যাচ্ছে মনে লাগবে না, কিছু খেয়েছেন কিনা বা অন্য কোনো হার্ট অ্যাটাকে মারা গেছেন কিনা বা অন্য কোনো কারণে মারা গেছেন কিনা, সেটা আমরা রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আপনার পুলিশ প্রশাসনের কাছ থেকে জানতে পারবেন, আমাদের কাছ থেকে জানতে পারবেন। কি ধারণা করছেন যে একসাথে দুইজন ব্যক্তি মারা গেল, আপনার প্রাথমিক ব্যাংক কর্মকর্তারা কি মনে করেন? আইনগতভাবে তো আমরা যেহেতু ওনা আমরাই আনসারগুলি আসে, আনসার ডিপার্টমেন্ট থেকে আমরা রিকোয়েশন দিই, ওনারা লোক নিয়োগ করে ওনারাই আমাদের এখানে পাঠা। এখন এই ব্যাপারে আনসার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা বলতে পারবো যে কি করা যায়, আমরা এককভাবে কিছু করবো না আনসার ডিপার্টমেন্ট করবে। ব্যাংক শাখা দুইজন আনসার সদস্য ভিতরে কেসি গেট খোলা ছিল কিন্তু ভিতরে দরজাটা লাগায় আর একই বেডে শুইল। শোয়ার পরে আমরা বাজারে আসছি, বাজারে অনেক লোকের সমাগম দেখতে পাচ্ছি ব্যাংকের সম্মুখে, এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া, আইন শৃঙ্খলা বাহিনী, সকল সর্বস্তরের এসপি মহোদয় সহ আমরা পরবর্তীতে জানতে পারলাম ওরা দুজনে একই বেডে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, এবং বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারলাম যে দুজনে মৃত অবস্থায় আছে। কিন্তু কি কারণে কিভাবে মরলো এখনো এটা কোনো সঠিক তথ্য আমরা খুঁজে পাই নাই বা শুনতে উপায় নাই। ময়নাতদন্তের মাধ্যমে আমরা বোঝা যাব কিভাবে দুইটা লোকের অপমৃত্যু হয়। প্রথমত বাজারে ঢুকার পরে অনেকে বলতেছে যে ব্যাংকের সারারা আসছে, যে ওরা ডাকাডাকি করতেছে, তারা খুলতেছে না, তো ওইখান দিয়ে পাশে দিয়ে আবার জেনারেটারও চালু ছিল, পরে সবাই আসছে, সবাই এসে ডাকাডাকি করলো, ব্যাংকের ছাড়া ছিল, ব্যাংকে যারা কর্মকর্তা আছে তারা সব কিছু করলো, ডাকাডাকি করলো কিন্তু খুলতেছে না। না খোলার পর 10টার পরে তারা এদিক দিয়ে গেটের মধ্যে থাপড়াইছে, এরপর ফোন দিছে, কল হচ্ছে কিন্তু ধরতেছে না।
তারপর ওই দিক দিয়ে জেনারেটরটা বন্ধ করলো, জেনারেটর বন্ধ করার পরে পুলিশের খবর দিল, আইনশৃঙ্খলা বাহিনী আসলো, এখন ভিতরে গিয়ে ওরা বলতে চাইছে দুজন লোক মারা গেছে আর কি ভিতরে, এতটুকুই আমরা শুনছি এতটুকু পর্যন্ত। আপনারা যেমনটি দেখছেন এটি অগ্রণী ব্যাংকের একটি শাখা, এখানে এই দুজন আনসার সদস্য কর্মরত ছিলেন, তারা মূলত নিরাপত্তার দায়িত্বে ছিলেন। প্রতিদিনের মতো ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শেষে কর্মকর্তারা ব্যাংক বন্ধ করে চলে যান। এরপর যে ঘটনাটি ঘটে যে পরে সকালবেলা এই ব্যাংকে রান্নার কাজে থাকেন একজন যে মানুষটি নিয়ে আসেন, নিয়ে এসে এদিকে ডাকাডাকির পরও যখন না খুলে তখন ব্যাংকের কর্মকর্তারা ইতিমধ্যে চলে আসেন, তারপর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে পাওয়া গেছে। তো আমরা লাশের শ্রোতাহল সম্পন্ন করেছি। আমরা এখানে আমরা যে আলামতগুলো মনে করছি এই ঘটনার সাথে সম্পৃক্ত হতে পারে সেই আলামতগুলো আমরা জব্দ করেছি, এবং আমরা এইখানকার যে যারা অফিসার যিনি ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, সবার সাথে কথা বলছি। একজন শোয়া অবস্থায় এবং একজন বসা অবস্থায় মৃত্যুবরণ করেছে। তো এই মুহূর্তে আসলে আপনাদেরকে বলার মতো উল্লেখযোগ্য তেমন কোনো তথ্য আমাদের কাছে নাই, আরও একটু আমাদের দেখতে হবে, দেখে আমরা সিদ্ধান্ত বুঝতে পারবো যে কেন এসেছেন। ব্যাংকের DGM এসেছেন, GM সাহেব এসেছেন, ওনারা আমাকে নিশ্চিত করেছেন যে ব্যাংকের কোনো ভল্ট অরক্ষিত সুরক্ষিত অবস্থায় আছে, ভল্টের কোনো ক্ষতি হয়নি, এবং ব্যাংক থেকে কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা গুরুত্বপূর্ণ কোনো নথি কোনো কিছুই তারা এখন পর্যন্ত যেভাবে রেখে গেছিলো সেভাবেই আছে, সব কিছু ঠিকঠাক আছে, ব্যাংকের কোনো আর্থিক বা কোনো প্রাতিষ্ঠানিক কোনো দলিল খোঁজা যায়নি, সব ঠিক আছে বলাটা খুবই দুরূহ, কারণ এটি পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলতে পারব। স্যার, নিহতদের শরীরে কোনো এই জায়গায় হচ্ছে গিয়ে তারা তো খাবার খেয়েছে, খাবারের পাশে কি কোনো মাদকের কোনো কিছু পেয়েছেন কিনা বা শরীরে কোনো আঘাত, তাদের শরীরে একেবারেই কোনো আঘাতের চিহ্ন আমরা পাইনি। যেহেতু এখানে বিশেষজ্ঞ মতামতের বিষয় আছে, বিশেষজ্ঞ মতামত না পেলে এই বিষয়ে আরও কিছু তদন্ত আমাদের করতে হবে, করে আমাদেরকে কথা বলতে হবে। এই মুহূর্তে আমাদের পক্ষে এটা বলা সম্ভব নয়।